السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب وأيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মেহরবানি দয়া করে সালাতুল জুমা আদায়ের জন্য মাহে যি কাদার সেই জুমাতে আশার বসার কোরআন সুন্নার আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সে আল্লাহর দরবারে কলিমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজেরিন, গত জুমাতে আমি আপনাদের সম্মুখে হজ ও কোরবানি সম্পর্কে ইব্রাহিম আলাইহিসসালামের কিছু স্মৃতিবিজড়িত ইতিহাস যৎসামান্য বর্ণনা করেছি। যেহেতু আগামী জুমা মাহে জিল হজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিভিন্ন মৌসুমে যেরকম আল্লাহ আমাদের জন্য বিভিন্ন রকমের ফল ফলাদি তরি তরকারি আল্লাহ দেন, ঠিক প্রতিটি মৌসুমে আল্লাহ মৌসুম ভিত্তিক কিছু ইবাদতেরও কর্মসূচি দেন। এই মৌসুমি ইবাদতগুলি ওই সময়ের জন্য খুবই মূল্যবান। সময়টি যখন চলে যায় তার সওয়াব আর পাওয়া যায় না। আমি আপনাদেরকে অনেকবার হয়তো মেসাল দিয়ে কথাটি বুঝিয়েছি, যেমন আরাফাতের দিন যদি আপনি আরাফাতে না গিয়ে
অন্য দিনে আরাফাতের মাটির সাথে আপনার গোস্ত ছিঁড়ে যদি হাড্ডি সহ ভেঙে ফেলেন কোনো সওয়াব হবে না। যেমন আজকের জুমাতে যারা জুমার সালাত পাবে না, তাহলে জোহরের চার রকাত সালাত তাদেরকে পড়তে হবে, জুমা তার জন্য আর নেই। যেমন সাত দিনে যদি আকিকা না করে আট দিনও যদি হয়ে যায়, তাহলে আকিকের গোস্ত খাওয়া হবে, এই সুন্নত আর আদায় হবে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের দশ দিন এবং দশ রাত আল্লাহ আমাদেরকে একটি ইবাদতের প্যাকেজ ঘোষণা করেছেন। এই দশ দিন দশ রাতের এত যে মর্যাদা, আপনি আশ্চর্য হয়ে যাবেন। জিলহজ মাসের আগামী বৃহস্পতিবার থেকে যে দিন শুরু হবে, একটা দিনের মর্যাদা দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত সর্বরাত আসবে তার চাইতেও কোটি কোটি গুণ বেশি একদিনের মর্যাদা। আসেন কোরআনুল করিমে আল্লাহ পাক কি বলেছেন। কোরআনুল করিমে একটি সুরা আছে, ৩০তম পারায়, সূরাতুল ফজর। বলুন দেখি, সূরাতুল ফজর। ফজর শব্দের অর্থ হচ্ছে ভোরবেলা, অর্থাৎ ভোরবেলার সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফজরি وليال عشر والشفع والوتر والليل إذا يسر الله فاك رب العالمين জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার আগেই আমাদেরকে এই মাসটি দশটি দিন দশটি রাত এবাদত এবং জিকির আসকারের মাধ্যমে উদযাপন করার জন্য আল্লাহ পাক প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল ফজরি, ভোরের কসম। আল্লাহ কসম খাচ্ছেন ভোরের, এখানে পাঁচটি কসম করেছেন। ওয়াল ফজরি, আল্লাহ পাক বলেন ভোরের কসম। ওয়াল আয়ালিন আশরিন, দশ রাতের কসম। ওয়াশফি ওয়াল ওয়াতরি, জোরের কসম এবং বেজোরের কসম। ওয়াল লাইলি ইজা ইয়াসরি, রাতের কসম, যে রাত যাওয়ার পরে প্রভাত হয়। আল্লাহ পাক এই পাঁচটি শব্দের মধ্যে পাঁচটি কসম করেছেন, কারণটা কি? আল্লাহ যখন কথা বলে, আল্লাহর কথা তো আমরা মনে প্রাণে বিশ্বাস করি, কেন আল্লাহর কথাকে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আল্লাহর চেয়ে সত্য কথা, আল্লাহর চেয়ে ন্যায় কথা দুনিয়াতে আর কে বলতে পারে? আমরা কোনো কথাতে কসম করি, যেহেতু আমাকে অবিশ্বাস করবে, মানুষকে বিশ্বাস আস্থা আনার জন্যে। তো আল্লাহ কেন কসম করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কীলা, আল্লাহ বলে আমার কথার চেয়ে সত্য কথা দুনিয়াতে আর কার হতে পারে? মহান সত্যবান আল্লাহ, যার চেয়ে কেউ আর সত্য কথা বলতে পারে না। কাজেই
আল্লাহর কথাকে বিশ্বাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শপথ কিংবা কসম করতে হয় না। যেই জিনিস সম্পর্কে আল্লাহ আমাদেরকে বলছেন সেই জিনিসের মর্যাদা মাহাত্ম্য গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম করে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ পাক বলেন, বান্দা আমি যেই কথাটি এখন শুরু করব এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান, খুবই মর্যাদাপূর্ণ, তোমাদের জন্য খুবই কল্যাণ। এই জন্য আল্লাহ নিজেই কথা বলার আগে শপথ করে ওই বস্তুর মর্যাদা বুঝাচ্ছেন যে বস্তুর কথা আল্লাহ কসমের পরেই উল্লেখ করবেন। যেমন ওয়াল ফজরি, আল্লাহ পাক বলেন ফজরের কসম। আমরা যে ফজরের সালাত পড়ি, এই ফজর সুনির্দিষ্ট একটি দিনের ফজরের কসম, প্রত্যেক ফজর না, কথাটি পরে আসবে আপনি বুঝতে পারবেন, সুনির্দিষ্ট একটি ফজরের কসম। কোরআনুল করিমের আরো দুটি আয়াতে আল্লাহ ভোরের কসম করেছেন, ওয়াসসুবহি ইযা তানাফফাস, আল্লাহ বলে ওই সকালের কসম আমি আল্লাহ নিজেই করছি যেই ভোরবেলা সকাল নিঃশ্বাস ফেলে, ইযা তানাফফাস, আল্লাহ বলে ওই ফজরের কসম যেই ফজরে যেই ভোরে নিঃশ্বাস ফেলে, ওয়াসসুবহি ইযা আসফার, আল্লাহ বলে ওই সকালের কসম যে সকাল প্রভাত হয়। তাহলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে তিনবার ফজরের কসম করেছেন। যারা মুফাসসিরিন কেরাম কোরআনের তাফসীর করেছেন তারা বলেছেন ফজর হলো দিনের প্রথম অংশ এবং দিনের সূচনা, দিনের শুরু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের শুরুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়ে ফজর বেলা আমাদের জন্য অনেক বরকত রেখেছে। এই বরকত বোঝানোর জন্য আল্লাহ পাক ভোরের কসম খেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে একজন উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমি তোমার দরবারে আমার উম্মতের জন্য ফরিয়াদ করছি, দোয়া করছি আমার উম্মত সকালবেলায় যে কাজ করবে সেই কাজের মধ্যে তুমি বরকত দান করো। দেখছেন নি, সকালের কাজে যে বরকত হয় পরবর্তীতে সেই কাজের আর বরকত হয় না। কিন্তু দুঃখের বিষয় আজকে প্রতিটি মুসলিম রাষ্ট্র সকালবেলা ঘুমের মধ্যে, আপনি সৌদি আরব যান সকাল দশটার আগে কোনো দোকান ফাট খুলে না, জোহরের আগে একটু খুলে বন্ধ করে দে, আসর পর্যন্ত আর কোনো নেই, আসরের পরে খোলে, এগুলি জেদ্দার দিকে, মক্কানগরীতে তো রাত দিন এক সমান, মদিনা মনোবরা রাত দিন এক সমান ব্যবসা জন্য হাজিদের। তা আল্লাহ রাসূল দোয়া করেছেন আমার যে উম্মত ভোরবেলা উঠবে আল্লাহ তুমি তার কাজের মধ্যে বরকত দান করো, আমি সেই উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। তাহলে ভোরবেলা কাজ কি?
যারা মাদ্রাসাও পড়ে প্রথম যে কিতাবটি পড়তে হয় সেই কিতাবের নাম হচ্ছে এখনো উর্দু কা নয়া কায়দা। এটা একেবারে প্রথম কিতাব। এই কিতাবের রাইটার মুসান্নিফ লিখক কিতাবের লাস্ট পৃষ্ঠায় তিনটি কবিতা তিনি লিখেছেন, কি তার না অন্যের সেটা জানি না, কিন্তু কথাটা খুবই মূল্যবান। কি বলেছেন দেখেন, ওঠো ওঠো সুবহ লড়কো মুহ হাত দোলো সালাত আপনি পড় কর রব কো বুলালো, ওঠো সুবহ লড়কো মুহ হাত দোলো নামাজ আপনি পড় কর খুদা কো পুকারো, তিলাওয়াত হামেশা করো নেক লড়কো ফির আপনি সবক ইয়াদ করনে মে দিল দো, তোমা বাব কহনা পহিলে সে মানো। আল্লাহু আকবার। হে বাচ্চারা, খুব ভোরু ভোরু ঘুম থেকে উঠো, তারপরে উজু করো, তারপরে ফজরের সালাত আদায় করো। সালাত যখন শেষ হবে তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত যখন শেষ হবে তুমি তোমার ক্লাসের যা তোমার আজকের পাঠ্যসূচি তুমি ক্লাসের সবকগুলি শিখে নাও। তৃতীয় নম্বরে, তোমার মাতা পিতার কোনো কাজ আছে কি না, তাদের খেদমতের প্রয়োজন আছে কি না তাদের কাছে গিয়ে তুমি জিজ্ঞেস করো। আল্লাহ আকবার। প্রথম ফাউন্ডেশন থেকে ইসলামের ভিত্তি দিয়ে দিল। আল্লাহ 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 আল্লাহ। সেজন্য আল্লাহ রসুল ভোরবেলাকে খুবই মূল্যায়ন করেছেন। আজকে আমাদের দেশের ছেলেরা বিশেষ করে যুবক ভাইয়েরা রাত কাটায় নির্ঘুম অবস্থায়, মোবাইল, নেট, ফেসবুক, এগুলি তো এক একটা গজবের নাম, এগুলি কোনো জিনিসের নাম না। করোনা ভাইরাস যেরকম তার চাইতে আরো একটা বড় গজবের নাম। আর ভোরবেলা ঘুমাই যায় এগারোটায় উঠে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নিজের রহমত বরকত নিয়ে সূর্য উঠা পর্যন্ত প্রতি রাত সের দিকে বান্দাকে ডাকে, বান্দা তোমার কি প্রয়োজন, কি প্রয়োজন, কি প্রয়োজন, আমি আল্লাহ রহমত নিয়ে এসেছি, তুমি আমার কাছে চাও। দেখেন না, আশেপাশে যখন আপনি থাকবেন ফজরের আজানের আগে কোনো পশু পাখি যেন মানুষের কষ্ট হয়, তারা গাছগাছালিতে যখন রাত্রি যাপন করে তারা কিন্তু সিসিমিসি করে না, মুয়াজ্জিন যখন আজান দেয় তারপর থেকে তারা একটু আওয়াজ শুরু করে, এরাও পরিবেশ বুঝে মানুষকে কষ্ট দেয় না। তো আল্লাহ রসুল বলেন পশু পাখিরা পর্যন্ত ছিচিমিচি করছে আর তুমি গুবেই বরকতের সময়টা নষ্ট করে দিচ্ছ। এক, আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন ইয়া রসুলাল্লাহ ফজরে কি আছে, হয়তো ফজরে মানুষের ব্রেন শার্প থাকে, ফ্রেশ থাকে, যেটাই পড়ে সেটাই মুখস্থ হয়ে যায়। সেই জন্য আপনি যান মাদ্রাসাগুলিতে, বিশেষ করে হেফজখানায় ফজরের আজানের এক ঘন্টা আগে ছেলেদেরকে উঠিয়ে দেয়, তারাই কোরআন তেলাওয়াত করে। আজকে তাদের কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ আমাদের কাছ থেকে অনেক মুসিবত দূর করে দিচ্ছে। আমি ঘুমে তারা আমাদের পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছ থেকে রহমত কামনা করছে, কারণ শেষ রাতের পড়া যখন না হয় পড়াতে বরকত আসে না, ব্রেনে কোরআন ঢুকে না। এই জন্যেই প্রথম থেকে সাহাবায়ে কেরামের জীবন থেকে শুরু ইন্না কোরআন আল ফজরি কানা মরসুদা,
ফজরের কোরআন তেলাওয়াত আল্লাহর নিকট বান্দার পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী। আল্লাহ পাক বলেন ওয়াল ফজরি, সুনির্দিষ্ট একটা দিনের কসম। এই আয়াতে ফজর বলে বছরের একটি নির্দিষ্ট দিনকে আল্লাহ কসম করে আমাদেরকে বুঝিয়েছেন। এই দিনটির নাম হচ্ছে ইয়াউমুন নাহার। আজকে একটু ভালোভাবে মন না দিলে এই কথাটা বুঝে আসবে না, একেবারে গবেষণামূলক কথা। ইয়াউমুন নাহার বলা হয় রক্ত প্রবাহিতের দিন, কোরবানির দিন। ওই কোরবানির দিনের বেলা সূর্য উঠার পর যে ভোর হয়, সূর্য উঠার আগে আল্লাহ ওই ভোরের কসম করেছে। আরবিতে নাহার বলা হয় রক্ত প্রবাহিত করা, কোরবানির দিন। এমনি নাহার শব্দের অর্থ হচ্ছে বর্ষা নিক্ষেপ করে উঠতে জবাই করা। পৃথিবীতে যত জন্তু আছে সবচেয়ে নিজেকে বিলীন করে দে, যখন সূর্য দেখে বর্ষা দেখে তখন সামনাসামনি নিজে এরকম করে যেন মানুষের কষ্ট না হয় উঠকে দাঁড়ানো অবস্থায় জবে করতে হয়। আপনি এভাবেই ঢুকিয়ে দিলেন, উঠ বসে জবে করতে পারে না। সেই জন্য আল্লাহ পাক কোরআনুল করিমে বারবার বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر। الله পাক বলেন أفلا ينظرون إلى الإبل كيف خلقت। الله বলে বান্দা তুমি কি দেখো না আমি উটকে কিভাবে বানিয়েছি, আমার কুদরতের স্বল্পিক নিপুণতা, আমি উটকে এমনভাবে বানিয়েছি তুমি একটু উটকে দেখে দেখে তুমি তোমার জীবনকে শোধরাই নাও। আপনারা মাঝে মাঝে দেখছেন হালাকা করে চার পাঁচজন লোক গোলদড়ি কথা বলে, তবলিগ জামাতের লোকেরাও করে, একজনে কথা বললে সবাই শুনে। আর মাঝে মাঝে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ যারা ডাক্তারদের কাছে যায়, এদের টিচার যখন এদেরকে দেখেন রাস্তাঘাটে গোলদড়ি তারা দাঁড়ায় তখন শুনে। আর যারা ক্রিকেটার বল তল খেলে এরাও দেখি মাঝে মাঝে এরকম গোল করে দাঁড়ায়, ওস্তাদে বললে ছাত্ররা শুনে। ওট কিন্তু এরকম দেখছি, ওটেরা যখন দাঁড়ায় আপনি এক ইঞ্চি বেশ কম করো না, গোল করে দাঁড়ায় যেন একজন পরামর্শ করছে আর সবাই শুনছে। আর কোনো ওট যখন যুদ্ধের ময়দানে মরে যায় কোনো কারণে, এক একটা ওঠের গলার মধ্যে প্রায় 60-70 কেজি পানি আটে। কুদরতের সবচেয়ে আশ্চর্য ব্যাপার মিনারেল ওয়াটার খাওয়ার পর সেই যদি আবার মুখ থেকে আমাদেরকে দিয়েও দেয়, এই পানিগুলি কোন রকম পরিবর্তন পরিবর্তন স্বাস্থ্যনীতি অনুযায়ী অসুবিধা হয় না। সেই জন্য উট যখন কোনো কারণে মৃত্যুবরণ করে তখন সে দৌড়ে দৌড়ে গিয়ে সেই জামানায় আরেকটি উটের গালকে ছিঁড়ে ধরে ওই পানিগুলি ট্রান্সফার করে, তারপরে তিনি মৃত্যুবরণ করে। কারণ জেহাদের ময়দানে পানির খুবই মূল্যায়ন। أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت। الله বলে বান্দা দেখো না এত বড় আসমান কেমনে তুললাম, 50 লক্ষ ফেরেশতা 50,000 বছর ধরে এই আসমানটি বানিয়েছেন, আসমান বানিয়েছেন জমিনের উপর, আর 50,000 ফেরেশতা এই আসমানকে উঠেছে। আসমান বানানো শেষ হয়েছে মঙ্গলবার রাত, আর আসমানকে উঠেছে বুধবারে। কিবারে বলেন তো? বুধবার। এটা বুখারীর হাদিসের মধ্যে রয়েছে।
আল্লাহ 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 আমি আর অন্যদিকে যাচ্ছি না, ইয়াউমুন নাহার, আর ছুরি দিয়ে জবাই করাকে বলা হয় জবে, বর্ষা দিয়ে ওটকে আঘাত করে জবাইয়ের নাম হচ্ছে নাহার। আর এমনি গরু ছাগল আপনি নিচে শোয়াইয়ে উপরে হয়ে জবে করার নাম হচ্ছে জবে। আল্লাহ পাক বলেন এই দিনের ফজরের কসম করে আমি বলছি, ওয়াল ফজরি, আমি কোরবানের দিন সকালবেলার ফজরের সময়ের কসম করে তোমাদেরকে বলছি, এই দিন এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। 360 দিনের মধ্যে 10ই জিলহজ্জের ফজর পৃথক বৈশিষ্ট্য মণ্ডিত একটি বরকতপূর্ণ ফজর। এই দিনের ফজরের কসম আল্লাহ কেন করেছেন? তার কারণ হল নাহারের দিনের ফজর এমন এক বৈশিষ্ট্যের অধিকারী, প্রতিটি সকালের জন্য থাকে একটি রাত। ইসলামী শরীয়ত দৃষ্টিতে নাহারের দিনের কোনো রাত নাই, এটা হচ্ছে আশ্চর্যকতা। অর্থাৎ প্রত্যেক দিনের জন্য একটি কি থাকে? রাত থাকে। এ আমরা যেদিন কোরবানি করব, হাজিরা যে রাতে আরাফাত থেকে মজদলফা আসে, ওই রাতের কোনো, ওই দিনের কোনো রাত নেই। তার কারণটা কি? যেমন আজকের দিন, আজকে আরবিতে ফসসেই জিলকত, বলেন তো কি ফসসেই? আসলে জিলকত এটা বাংলা করছে আমরা এই জন্য, জি কাদা আরবিতে, বলেন তো জি কাদা, বাংলাতে জিলকত লেখে, এটা বল। তা আজকে এই 25 তারিখ জি কাদার আজকে হলো দিন, রাত চলে গেছে গত রাত। ইসলামের রাত আগে, দিন কি পরে? আজকে সূর্য অস্ত পর্যন্ত জি কাদার 25 তারিখ, এরপরে সূর্য অস্ত যখন যাবে 26 তারিখ শুরু হবে। তাহলে প্রত্যেক দিনের জন্য একটি রাত আছে, আরবি হিসাব অনুযায়ী আগে রাত পরে দিন। ফসসেই জিলকদের রাত চলে গেছে, আমরা দিনে এখন পদার্পণ করেছি, সূর্য অস্ত হবে 25 তারিখ শেষ হয়ে যাবে। প্রতিটি দিন ও প্রতিটি ফজরের একটি রাত থাকে, কিন্তু ব্যতিক্রম হল নাহারের দিন, অর্থাৎ কোরবানির দিন, তার কোনো রাত নাই। কেন রাত নেই? ইমাম কুরতুবি বলেছেন জিলহজ্জের 9 তারিখ হলো আরাফার দিবস। জিলহজ্জের 9 তারিখ কি বলেন আপনারা? হজ পালনের জন্য সকাল থেকে হাজিরা মিনে থেকে আরাফার প্রান্তরে ছুটে যাবেন, তারা হজ আদায় হবে। আর যে আরাফা যেতে পারবে না তার হজ হবে না। আল্লাহ রাসূল বলেছেন আল হজ্জ আরাফা, আরাফাতে যাওয়ার কি অর্থই হচ্ছে হজ। যেমন কেউ এহরাম বেঁধেছে, ডাইরেক্ট জেদ্দা থেকে আরাফাত চলে গেল, সময়ের কারণে আর কোনো কিছু পেল না, অসুবিধা নেই। এরকম হাজার হাজার সৌদি লোকরা করে, বিদেশি লোকরাও করে। আমরা গরিব দেশ বলে যেহেতু আমাদের সময় বেশি, যে দেশ যত বড় ধনী সেই দেশের লোকেরা তত অল্প দিন থাকে, তার মানে 5 দিনেই হজ কমপ্লিট। হজের মূল কাজ হচ্ছে 4 দিন, আর একদিন করে তারা চলে যায়। আর আমাদের দেশের হাজিরা হজের সাথে যেহেতু জীবনে একবার যায়, মদিনা মুনাওয়ারা যায়, এটা একটা ইমানের দাবি চাহিদা, সেই জন্য আমাদের সময় বেশি লাগে। আর হোটেল ব্যবসায়ীরা 8 দিন মদিনা থাকাটা একটা নিয়ম করে ফেলছে, এখন সৌদি সরকার সেটা ভেঙে দিছে, কেউ 7 দিন কেউ 6 দিন।
অনেক দেশের লোকেরা চলে আছে সময়ের জন্য, কোনো অসুবিধা নেই। আর বিমানের ফ্লাইট শিডিউল যেহেতু আমাদের থার্ড ক্যারিয়ার নেই, সৌদি এয়ারলাইন্স আর বাংলাদেশ বিমানেই নেই, যার কারণে 40 দিন 45 দিন চলে যায়। অন্য অন্য রাষ্ট্রের হাজিরা 5 দিন 6 দিন 7 দিনে হজ করে চলে যায়। যারা যত গরিব দেশ তাদের সময় তত বেশি লাগে, এটা অন্য কথা। তাহলে আরাফাত যিনি যাবেন না তার হজ হবে না। হজটাকে যদি আপনি 3 ভাগ করেন তাহলে আরাফাত হচ্ছে 2.5 ভাগ। বলুন তো আরাফাত কি? 2.5 ভাগ। আর যে আধা ভাগ, একটা হচ্ছে তওয়াফ জিয়ারত আর একটা হচ্ছে হজের 3 ফরজ, এহরাম নিয়ত। হজের নিয়ত আমরা বলি এহরাম পরা, আসলে এহরাম পরা না, এহরাম করা। বলুন বলুন তো কি? এহরাম করা। দুইটি সাদা কাপড়ের নাম এহরাম নয়, এহরাম বলা হয় নিয়ত করে তলবিয়া পরে সিলাইবিহীন দুইটি কাপড় পরা। এমন কি কারো লাগিছে আপনি দিয়ে দিয়েছেন এহরামের কাপড়, আপনি এয়ারপোর্টে গিয়ে দেখছেন ইমিগ্রেশন শেষ হয়ে আপনার কাপড় নেই, অন্য হাজিদেরকেও আপনি চেয়েছেন কারো অতিরিক্ত এক জোড়া কাপড় নেই, তাহলে আপনি জিন্সের প্যান্ট পরে সাফারি পরে বিমানের মধ্যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এহরাম করে ফেলবেন। যেহেতু এহরাম করা, করার সম্পর্ক কিসের সাথে? অন্তরের সাথে। আপনি অতি পরাম্বিত জেদ্দাতে নেমেই কাপড় তালাশ করবেন, তারপরে কাপড়টা পরে নেবেন। যদি জেদ্দাতেও না পান আপনি মক্কা নগরীতে চলে যাবেন, সেখানে কাপড় পেলে সেখানে পরবেন, তার জন্য দম দিতে হবে না। যেমন আমাদের দেশে হাদি ইমাম সাহেব খুতবা পড়তেছে, খুতবা কি পড়া না খুতবা দেওয়া? তো মামদাদার আমলের কিতাব একটা নিয়ে যারা পড়ে, আমরাও পড়ছি না প্রথম প্রথম, কেন পড়ছি এমন সময়? এখনো এখনো মূর্খ সমাজ আছে, যদি ও খুতবা 12 চাঁদের হাতে না নিয়ে ইমাম যদি না পড়ে ইমামকে মিম্বর থেকে নামিয়ে দিবে। বিজ্ঞান প্রযুক্তি ইলেকট্রনিক্স মিডিয়া এগুলি আসার কারণে ইসলাম বোঝা মানুষের জন্য সহজ হয়ে গিয়েছে, যার কারণে আর অসুবিধা হচ্ছে না। জিলহজের 9 তারিখ হলো আরাফা দিবস, হজ পালনের জন্য সকাল থেকে আরম্ভ করে অবশ্যই কিছুক্ষণ সময় আরাফার ময়দানে অবস্থান করতে হয়। আরাফার ময়দানে যে হজ ফরজ, কোন সময়টা আরাফাতে অবস্থান করতে হবে সেটা হচ্ছে 2টার পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত। আল্লাহ তো আমাদের উপর নারাজ হয়ে গেছে, এই জন্য আমি তো 27 ইংরেজি থেকে হজে যাওয়া শুরু করছি, তখন এগুলি ছিল না। এখন মানুষ যখন আরাম প্রিয় হয়ে গেছে, মুয়াল্লিমের বাসে ওঠার জন্য এনে জোরে নমস্তা পরে একটু দেরি করে, আর দেরি করে না, এ বাজে উঠে বসে যায়। আর 4 ঘন্টা 5 ঘন্টা যখন বাসে বসে থাকে, আপনি একটা গাড়ি যতই আরামদায়ক হোক যদি না চলে, আপনি যদি বসে থাকেন, মানুষ যখন জামে পড়ে তখন আপনি বুঝেন কীরকম কষ্ট। আল্লাহ ইন্তেজারু আসদ্দ মিনাল মৌত, আরবিতে একটা কথা আছে, অপেক্ষা করা হয়তো মৃত্যুর চেয়েও কষ্টকর। এক অথচ ওই সময় দোয়া কবুল হওয়ার সময়। এই জন্য আমি যখন হাদিসগুলি বুঝেছি, আমার পরে আরাফাত থেকে কেউ আসে না। আমি আমার ছেলে মেয়ে নিয়েও অনেকবার হজ করছি, আমি মুয়াল্লিমের তাবুতে বসে থাকি, মানুষ যে যা করুক আমার তো অভিজ্ঞতা আছে। আর একটা লোকও যদি মুয়াল্লিমের তাবু থেকে না যায় ততক্ষণ মুয়াল্লিম যেতে পারবে না, তার গাড়ি যেতে পারবে না। আর আপনি যদি হাজারো গাড়িটি উঠে যান, যদি রোড ক্লিয়ার না হয় আপনি এই গাড়িতে রাত কাটিয়ে দিবেন। এমনও হয়েছে
ফজরের আজান গাড়িতে হচ্ছে, মুজদালিফা ঢুকতে পারেনি। এমনও হয়েছে গাড়ি ছেড়েছে, এক ঘন্টায় মুজদালিফা চলে গেছি। এগুলো ভাগ্যের উপর নির্ভর করে। এই জন্য আল্লাহ রসুল জোহর এবং আসরের নামাজ এগিয়ে পড়ে তাঁবুর বের হয়ে আকাশের দিকে তাকায় হাত তুলি তারা আল্লাহর কাছে দোয়া করতেন সূর্য ডোবা পর্যন্ত। ওইটা হচ্ছে দোয়া কবুল হওয়ার সময়। আর হাজিরা সকাল 11টা 12টা পর্যন্ত যা আছে, এখন তো আরাফাত একটা টুরিস্ট হয়ে গেছে, তার মানে সৌদি সরকারের লোকেরাও সৌদি সরকারও এত খাবার দেয়। আপনি মোসাম্বি আম কাটনকে কাটন কাটনকে কাটন কাটনকে কাটন এগুলি বস্তা ভরার জন্য, এগুলি খাওয়ার জন্য, খেতে 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 কি জিকির আজকার, কি আল্লাহর নাম। আর যদি কিছু হয় মাইক নিয়ে বিভিন্ন কাফেলরা শুধু মিলাদ পড়তে থাকে, কিয়াম করতে থাকে, দুরুদ শরীফ পড়তে থাকে। তার মানে আমি চিন্তা করলাম যে অনেকদিন পর্যন্ত মনের ব্যথাটা কাকে বোঝাবো, আগে আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে গেছে, যার কারণে যে শয়তান নিজের বুকের মধ্যে এইভাবে এইভাবে হাত দিয়ে চিল্লাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, শয়তান তুমি এমনভাবে কেন চিল্লাচ্ছ? হদে হে আল্লাহ রাসূল, শেষ শেষ শেষ। আমি মানুষকে সিনেমায় নিয়েছি, আমি মানুষকে জানার পথে নিয়েছি, আমি মানুষকে অন্যের কাজে নিয়েছি, কত বড় বড় প্রলোভন তাদেরকে দেখাই। আর আজকে আরাফাতের দিন তারা আল্লাহর কাছে হাত তুলি, যখন চোখের পানি ফেলছে, আল্লাহ তাদের জীবনের যত গুণ আছে এমনভাবে ক্ষমা করে দিচ্ছে, আমার আর ভালো লাগতেছে না, আমার জীবনের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল। এখন সেই আরাফাতে বেদাত চলতেছে। আল্লাহু আকবার, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ কোন বান্দার আমলকে বরবাদ করে না। আসরের পূর্বে, জোহরের পর, যে কোনো সময়ের জন্য যদি 1 সেকেন্ড আপনার পা আরাফাতের মাটির সাথে বাজে, তাহলে হজ হয়ে গেল। আল্লাহ আকবার, কি হয়ে গেল হজ? একটা বিরাট আশ্চর্য জিনিস। আমি 2 বছর হজে গিয়েছি সৌদি ডেলিগেশনের পক্ষ থেকে। তার মানে কোথায় কী কী হয়, আপনি কিছুদিন আগে পত্রিকায় দেখছেন না, কোরিয়াতে করোনা ভাইরাসের দক্ষিণ কোরিয়াতে প্রভাব যখন দেখা দিচ্ছে, 15 লক্ষ কবর তারা অলরেডি করে রাখছে আগে থেকেই, যেন অসুবিধা না হয়। হজের সময় প্রতি বছর 20 থেকে 25 হাজার কবর একটা আলাদা স্থানে করে রাখে, কারণ ওখানে যখন মানুষ মারা যায় কোথাও, অথবা আপনি মিনা থেকে আসতেছেন, আপনি সুরঙ্গের ভিতর অক্সিজেন বন্ধ হয়ে গেছে, তাহলে একজন দুজন না হাজার হাজার মৃত্যুবরণ করবে। বিগত জীবনেও জমারাত ব্যঙ্গে অনেকে এরকম মরেছে। এটা আমাদের দেশের মতো না, কোথায় নিয়ে যাবে আপনি? 2 ঘন্টার মধ্যেই তাদেরকে দফন কফন শেষ, প্রস্তুতি রাখে। প্রতিটি বছর হজ উপলক্ষে মিনাতে একটা মস্তস্ফা নূর আছে, ওই হাসপাতালে 18,000 রোগী। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, শুধু 8,000 আইসিইউ রুম আছে, এবং সেখানে 150 এয়ার অ্যাম্বুলেন্স আছে। 1 বছর আমার তাঁবু পড়ছিল একটা জায়গায়, খিরি কট 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 আওয়াজ করে, কট 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 আওয়াজ করে, ঠিক আসরের সময় যখন হয়েছে হেলিকপ্টারগুলোর আওয়াজ কম। একটা হেলিকপ্টার নামে পাইলট সুইচ টিপে, তখন লিফটের মাধ্যমে একটা লাশের মতো লোক বের হয়, তখন উনি যখন আরেকটা বোতাম টাপ চিপ মারবে, তখন ওই ওই অসুস্থ রুগীটার পা দুইটা আরাফাতের মাটির সাথে 1 সেকেন্ড 2 সেকেন্ড এরকম কষে, তারপর উঠে যায়, উঠে গিয়ে নিয়ে যায়। যারা আইসিইউ রুমে থাকে, সারা বিশ্ব থেকে যারা হজ করতে যায়, যারা অসুস্থ হয়ে যায়, সৌদি সরকারের দায়িত্ব তাদের হজ যেন নষ্ট না হয়। এই জন্য অন্য কিছু না পড়লেও
এই জোহরের পর থেকে শত শত এরকম এয়ার অ্যাম্বুলেন্সগুলি এসেই হাজিদেরকে নামাচ্ছে, অথচ উনি অক্সিজেন দিয়ে মুমূর্ষু অবস্থায় আবার মাটি লাগাইয়ে তাদেরকে আবার হাসপাতালে নিয়ে যাচ্ছে। আল্লাহ বন্দার উপর কত রহম করে, আল্লাহ বলে জটিলতার কারণে, রাস্তাঘাটের অসুবিধার কারণে, নির্দিষ্ট সময় পৌঁছতে পারে নাই, সমস্ত মানুষ সূর্য ডুবার পর আরাফাতের ময়দান থেকে মুজদালিফা চলে গিয়েছে, আল্লাহ বলে আমার কোন বান্দা অসুবিধার কারণে যদি দিনে পৌঁছতে না পারে, রাত যদি বারোটায় একটায় দুইটায় তিনটায় ফজরের নামাজের আগে হলেও যদি আরাফাতে পৌঁছতে পারে, আমি সেই বান্দাকে কত রকমে হস হয়ে যাবে তাকে সারিয়ে দেব। আল্লাহ আকবার। এই জন্য আল্লাহ পাক এই দিনের জন্য রাত রাখে নাই, এটা আগের দিনের রাত ফেরার দিনের রাত, অর্থাৎ দুইটি দিনের দুইটি দিনকে মিলে আল্লাহ একটি রাত দিয়েছে। আল্লাহ আকবার। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়া শাফিউ ওয়াল ওয়াতরি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনাদেরকে কি বুঝাতাম! তাহলে এই রাতটি এমন একটি মর্যাদাবান রাত যে রাতের জন্য কোনো দিন নেই। আল্লাহ দুইটি দিনকে এই রাতকে অংশীদারিত্ব করে দিয়েছে যেন বান্দার হস নষ্ট না হয়। আসেন লায়ালে আশর, আল্লাহ পাক বলেছেন দশ রাতের মর্যাদা। এই দশ রাতগুলি কোন কোন রাত? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন, আল্লাহ রসুলের চাচাতো ভাই, তিনি কোরআনুল করিমের সবচেয়ে বড় মুফাসসির কোরআন। আল্লাহ রসুল শীতকাল তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছেন, আল্লাহর নবী টয়লেটে গেলেন, টয়লেট থেকে আসার পরে কিছু দূরে দেখলেন একটা বদনাতে গরম পানি। আল্লাহ রাসূল গরম পানিগুলি দেখে খুশি হয়ে গেলেন, এ গভীর রাত, আমার জন্য কে পানি গরম করে এখানে দিয়ে গেল? দেখল আব্দুল্লাহ ইবনে আব্বাস তার চাচাতো ভাই, তখন তার বয়স 7 বছর। আল্লাহ রসুলের মনটা এমন খুশি হয়ে গেল, আল্লাহ রসুল তার মাথাতে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহু তাবিল ওয়াফাক্কিহু ফিদ্দীন। হে আল্লাহ, তুমি আমার এই চাচাতো ভাই, তাকে কোরআনের ব্যাখ্যা বুঝার মতো ক্ষমতা তাকে দান করো, এবং দ্বীনের যথাযথ উপলব্ধি তাকে দাও, সঠিক দিন বুঝার জন্য তাকে তুমি দান করো। আল্লাহু আকবার। আল্লাহ যদি চায় এলম যাকে তাকে দিতে পারে, আল্লাহ ফকিরের ফোলাকেও এলম দে, আল্লাহ খামারের ফোলাকেও এলম দে, আল্লাহ যাকে ভালোবাসে তাকে এলম দে, আর আল্লাহ যাকে বেশি বেশি ভালোবাসে না তাকে দুনিয়ার ধন সম্পদ বেশি দিয়ে দুনিয়াতে তাকে জান্নাত বানিয়ে রাখে। আল্লাহর কাছ থেকে বান্দা যত বেশি নিয়ামত পায়, ওই বান্দাই সবচেয়ে বড় বেশি ভাগ্যবান যে আল্লাহর মারিফত বেশি পায়, আল্লাহকে চিনতে পারে। মারিফত মানে সহিহ জ্ঞান, মারিফত মানে কি? মারিফত মানে মোশের পিছনে পিছনে দোল নিয়ে লালসাল নিয়ে বাড়ি যাওয়া না, এগুলার নাম মারিফত না, এগুলার নাম আরেকটা ফত। যাক, মৃত্যু ব্যক্তির সমালোচনা নিষিদ্ধ, কিন্তু আমাদের দেশে কিছুদিন আগে একটি আলেম মারা গেল, যার কবরের উপর মাজার তো হয়ে গেছে হাজার হাজার ফুল, রাত দিন সকাল বিকাল 40 দিন পর্যন্ত ডেলি খতমে গৌসিয়ার দাওয়াত, বিরিয়ানি খাচ্ছে, মিলাদ পড়তেছে, বাস আর গৌসিয়ার দাওয়াত, লক্ষ লক্ষ ফুল। আরে কবরে ফুল দেওয়া এটা খ্রিস্টানদের নিয়ম, কবরে ফুল দেওয়া ইসলামের রীতিনীতি নয়। তো দুনিয়াতে থাকা অবস্থায় এই মৌলবীর ওয়াজের কারণে মাজার নির্মাণ হয়েছে শত শত, আর তারও মাজার হয়েছে,
এবং তার মাজারেও শিরিক বেদাত শুরু হচ্ছে। বড় দুঃখ লাগলো। গত তিন দিন আগে একটা ভিডিওতে দেখলাম এই মুফতি সাহেব বিভিন্ন জায়গায় নাকি বড় বড় আলেমদের সাথে মোনাজারা করেছেন মাজার সম্পর্কে, আজানের আগে সালাতুস সালাত সম্পর্কে। তো ফটিয়াতে মনসব বাজারে এক মোনাজারা হবে, হয়তো কখনো ওয়াহাবিরা তো আমার সাথে পারে না, এই জন্য যাওয়ার সময় তিনি যাকে যাকে তিনি ওনাকে যিনি নিচ্ছেন, হয়তো আপনার সাথে কোনো কিতাব নাই কিছু নাই, আপনি এমনি যাচ্ছেন, আপনার এখানে ফলিতি নাকি, হয়তো এক জুতা, হয়তো জুতা কেন নিচ্ছেন, হয়তো ওয়াহাবিরা তো কেয়ামত পর্যন্ত আমার সাথে মোনাজারা করে পারে না। আজকে চিন্তা করলাম বয়সও বেশি হয়ে গেছে, আজকে জুতাগুলি ওয়াহাবিদের মুখে মারি আসব। হত্যার গোয়া তার খবরত কি চলে আল্লাহ জানে। আফসোস, একটা আলমের বাসা এরকম হতে পারে? তখন বলতেছেন হয়তো আমি মৌলভী সিদ্দিকের সাথে মোনাজারা করছি, মৌলভী বলতেছে মওলানা বলতেছে না, হয়তো তাকে মানুষ খতিব আজম বলতো, হয়তো খতিব আজম মানে বুঝো, হয়তো খতিব মানে জুমার খতিব, খতিব আজম মানে তিনি বেশি বেশি জুমা পড়িয়েছে আর কিছু না, নাউজুবিল্লাহি মিন যালিক। এই খতিব আজম আজীবন প্রথম জীবনে ছিল হাটদারি মাদ্রাসার শেখুল হাদিস, সাত জীবনে ছিল 65 বছর ফটিয়া মাদ্রাসার শেখুল হাদিস, পাকিস্তান আমলে পার্লামেন্টের তিনি একজন সদস্য, সমস্ত সদস্যরা উঠে কেউ উর্দুতে ভাষণ দিচ্ছে কেউ ইংরেজিতে দিচ্ছে, সেই আলেম হিসাবে তাকে কেউ সম্মান করতেছে না, উনি প্রথমেই উঠে ইংলিশে ভাষণ দিল, তারপরে উর্দুতে দিল, তারপরে আরবিতে দিল। তখন তাদেরকে বলতেছে শোনো তোমরা তো বেশি গৌরব করছ, দেখো আমি একজন আলেম, তোমাদের মতো ইংলিশও বললাম তোমাদের মতো উর্দুও বললাম, কিন্তু আমি আল্লাহর ভাষা আরবিও বললাম, কিন্তু কেউ তোমরা বলতে পারো নাই। এত বড় যোগ্যতা সম্পন্ন আলেম, তার ছাত্র এই মুফতি সাহেব যিনি মারা গেলেন তার চাইতে আরো বেশি বেশি বয়স্ক আছে। তো এই জন্য মানুষের সমালোচনা করতে গিয়ে শালীনতা ভদ্রতা শব্দ ছয়ন একজন আলেমের মুখ দিয়ে বের হওয়ার সময় আদব থাকতে হবে। আদ্যবানী রব্বি ফা আহসানা তাদিবি, আল্লাহ রাসূল বলেন আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন, আমার আদবের শিক্ষক আল্লাহ। ফা আহসানা তাদিবি, যত সুন্দর সুন্দর আদব আছে তিনি আমাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ আকবার। আসেন আমি আর দূরে যাব না, এই 10 রাত 10 দিনের ইবাদতের কি কর্মসূচি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইয়াবুদা ফীহা মিন হাযিহিল আইয়াম, আল্লাহ রাসূল বলেন 10টি দিন আছে, এই 10 দিনের মধ্যে ইবাদত করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ রাসূল বলেন এমন 10 দিন আছে যে 10 দিন আল্লাহর বান্দারা আল্লাহর কাছে ইবাদত করা এত পছন্দনীয় যে আল্লাহ এত ভালোবাসে যে সারা বছরের অন্য কোন দিনের ইবাদত আল্লাহর কাছে অতটুকু প্রিয় নয়। প্রথমে আমি একটা নীতিমালা আপনাদেরকে বলে দিয়েছি, মৌসুমি ইবাদত। কেউ যদি বলে এই আমের মৌসুমে হাড়ি ভাঙ্গা আমের চেয়ে আর মজার আম নেই, এটা হবে মিথ্যা কথা। আরো অনেক জাতের আম আছে ভালো। তো আল্লাহ এ কথা বুঝাচ্ছেন এই 10 দিনে আমার কাছে এই 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 ইবাদতগুলি করলে আমি আল্লাহ এত খুশি হই, ওই ইবাদতগুলি অন্যদেরই করলে আমি আল্লাহ এত খুশি হই না। কোন ইবাদত? সাহাবায়ে কেরাম এই ফজিলত শুনে আল্লাহ রসুলকে বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহ রসুল
অন্য দিনে যদি আমরা আল্লাহ রাস্তায় জিহাদ করি, এই দিনের জিকির আজকার এবাদতের চেয়েও কি বেশি প্রিয় হবে না? আল্লাহ রাসূল বললেন, জিহাদ তো কঠিন ইবাদত। জিহাদ কি কঠিন ইবাদত? সবচেয়ে বেশি মানুষের জন্য প্রিয় হচ্ছে তার জান। নিজের জানকে মানুষ নিজের ছেলের চাইতেও বেশি ভালোবাসে, নিজের বিবির চাইতেও বেশি ভালোবাসে। যদি আমরা বলি তোমার জন্য জান দিয়ে ফেলবো, মিথ্যা কথা। ইলেকট্রনিক্স মিডিয়ায় আসছিল, ইন্দোনেশিয়াতে যখন সুনামি হয়েছিল, এক মহিলা তার দুসন্তান যমজ সন্তান, পানি যখন উঠতেছে মহিলা চিন্তা করল কোনো রকমে এক সন্তানকে বাঁচানো যাবে, যদি দুই সন্তানকে বাঁচাতে চায় সেই সহ মারা যাবে। প্রথম দুই সন্তান তার দুই বুক থেকে দুধ খাচ্ছে, এক সন্তানকে এরকম ঠেনে নিয়ে নিজেই নিক্ষেপ করে ফেলে দিল। তাহলে জানের মহব্বত বেশি কিনা বলেন না? বেশি। আল্লাহ রাসূল বলেন, জিহাদ তো খুব কঠিন, হ্যাঁ ওই ব্যক্তির আমল আল্লাহর নিকট বেশি হবে যে ব্যক্তির জান মাল সব কিছু নিয়ে আল্লাহর জিহাদে গেল, তার জানও ফিরিয়ে আসলো না, তার মনও ফিরিয়ে আসলো না। এই ব্যক্তি আল্লাহর কাছে এই দশ দিন যে ইবাদত করবে তার চাইতে ওই ব্যক্তির মর্যাদা বেশি। আর ওই ব্যক্তি ছাড়া যিনি জানও দিবে না মানও দিবে না, অন্য অন্য ব্যক্তির আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহ আকবার। হাদিসটাকে আমি আপনাদেরকে বুঝাতে পারছি, বুঝলে হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের চাইতেও বড় এই দর্জিদের ইবাদত। ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি, তবে কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জানমাল নিয়ে চলে গেল আর ফিরে আসতে পারে নাই, তার মর্যাদা বেশি। তার মর্যাদা কি বেশি? কেন এই দিনের মর্যাদা এত বেশি হলো কেন? তফসির কারকরা বলেছেন, যতগুলো ইবাদত হতে পারে এই দশ দিনের মধ্যে সব ইবাদতগুলো করা সম্ভব। আল্লাহ বান্দার জন্য যত ইবাদত দিয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, জিকির আজকার, আল্লাহ সমস্ত ইবাদতগুলি এই দশ দিনের মধ্যে দিয়ে দিছে। যেমন আবু দাউদ শরীফের একটি হাদিস, এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত আল্লাহ রাসূল বলেন তোমরা রোজা রাখো। সহি হাদিস, এক তারিখ থেকে কয় তারিখ তোরে রোজা কত রাখবেন? নয়টা। এগুলি খুবই গুরুত্বপূর্ণ রোজা। দান সদকা এই দশ দিনের মধ্যে করা, এমনি দান সদকা করলে 700 পর্যন্ত সওয়াব আল্লাহ ভাগ বৃদ্ধি করে। এই দশ দিনের মধ্যে যারা দান সদকা করবে আল্লাহ এই 700কে আরো 10 গুণ বাড়িয়ে দিবে। এটা একটা মুসনাদ আহমদের হাদিস। আরেকটি হলো, এই দশ দিনের মধ্যে হজ আছে, এই দশ দিনে কি আছে? হজ আছে। আচ্ছা, রমজানের মর্যাদা কি জন্য বলুন তো? কোরআন নাজিলের কারণে। তো কোরআন নাজিল হয়েছে শবে কদরের রাতে, তাহলে শবে কদরের রাতের মর্যাদা খয়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও আল্লাহর কাছে বেশি। তাহলে রাতের মধ্যে শবে কদর, আর দিনের মধ্যে সবচেয়ে মর্যাদা আরাফার দিন। বলেন দিনের মধ্যে কিসের মর্যাদা বেশি? আবার বলেন, আরাফাতের পরে সবচেয়ে যে রাতের মর্যাদা শবে কদরের রাতের পর, মুজদালফার রাত। কোন রাত? হাজরে যখন মুজদালফায় ঘুমিয়ে যায়, এই রাতটি হচ্ছে শবে কদরের পরে মর্যাদা। তাহলে দিনের মর্যাদা সবচেয়ে দিনের মধ্যে বেশি, আর রাতের মধ্যে শবে কদরকে বাদ দিয়ে এই মুজদালফার রাতের মর্যাদা বেশি।
তাহলে হজও আছে রাতের মর্যাদা যে বেশি সেটাও আছে যা বছরের অন্য কোনো দিনে হজ করা যায় না তাহলে ইসলামের বড় বড় সব ইবাদতগুলি এই দিনগুলিতে সংগঠিত হয় এই কারণে আল্লাহর দরবারে দশটি দিন অত্যন্ত প্রিয় আল্লাহ রাসূল বলেছেন তোমরা এই দশ দিন আল্লাহর কাছে জিকির আজকার করো কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুল্লাহ ফি আইয়ামিম মালুমাত আল্লাহ পাক বলেন ফাযকুরুল্লাহ ফি আইয়ামিম মালুমাত তোমরা নির্ধারিত দিনগুলিতে আমি আল্লাহকে ডাকো ফাইযা আফালতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ আল্লাহ পাক বলেন আরাফাত থেকে যখন তোমরা মুজদালিফার দিকে রওনা দিবেন এমন ভাবে আল্লাহ জিকির করো কাযিকিরি আবাইকুম বাপ যখন ছেলে যখন কান্নাকাটি করে নিজের বাপকে ডাকে আব্বু 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 তোমরা সেইভাবে আল্লাহকে কান্নাকাটি করে করে ডাকো এই রাতের জিকিরের মর্যাদা অনেক বেশি আল্লাহ রাসূল বলেন ফাকসিরু ফীহিন্না আত-তাহলিল ওয়াত-তাকবীর ওয়াত-তাহমীদ তোমরা এই দশ দিন দশ রাত বেশি বেশি আল্লাহর কাছে তাহালিল করো তকবীর পড়ো আল্লাহর প্রশংসা করো তাহালিল বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে কি বলা হয় বলেন না তাহালিল মানুষ মারা গেলে একটা তাহালিল পড়ে না এটা কোথাও নেই এটা আছে মাদ্রাসায় নরলিয়া বতনুল উলুম বতনুল উলুম মানে ফেডের মাদ্রাসা আর নরলিয়া মানে অর্থাৎ যে নরলি দিয়ে যায় আর কোথাও নেই কেয়ামত পর্যন্ত যদি মৃত্যুর পরে এক কোটি পরে কোনো কাজ হবে না জীবিত অবস্থা যদি একবার পড়ে সেটা কামে আসবে আল্লাহ বলো দুনিয়াতে তুমি যা করবা আখেরাতে তুমি তা পাবা নিজের তাহলিল দুনিয়াতে নিজেই পড়ো আর গণনা করিও না আল্লাহ গণনাকে ভালোবাসে না কেন কি আমাকে মারবে এবাদত গণনা করা হবে না এবাদত ওজন করা হবে বলেন তো কি হবে ওজন করা হবে আল্লাহ হবে মিজানের পাল্লা আমল নামা ওজন করা হবে আল্লাহ বলে কার আমল একশো কেজি কার আমল দুশো কেজি এই জন্য গণনা যেখানে আসে সেখানে বল কিছু কিছু সহি আছে যেমন তেত্রিশ বার সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এটা তসবিহ ফাতিম এটাই ঠিক আছে কিন্তু আপনি এবাদত কটা করছেন নফল নামাজ করকাত পড়ছেন এই তাহলিলের মধ্যে গণনা আছে খতমে ইউনূসের মধ্যে গণনা আছে এগুলি গণনা করে কাকে দেখাবেন আল্লাহ রাসূল বলেন ফাকসিরু ফীহিন্না আত-তাহলিল যতবার বেশি বেশি তাহলিল পড়ো লা ইলাহা পড়েন ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বেশি বেশি পড়বেন ওয়াত তাকবীর তাকবীর বলা হয় আল্লাহু আকবার الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أي إير بره الله پاک بلن والتحميد الله بشي بشي فسنگ شکرو سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله وبحمده সুবহানাল্লাহ আযীম আল্লাহ 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 এগুলি এমন এমন জিকির যে জিকিরগুলি হাজার জিকির চাইতেও বেশি আল্লাহর কাছে পছন্দনীয় সেই জন্য আল্লাহ রাসূল বলেন জিলহজ মাসের নয় তারিখের ফজর থেকে তেরো তারিখের আসর পর্যন্ত তাকবীরে তশরিক প্রত্যেক নমাজের পরে একবার পড়া
ওয়াজিব, বলেন তো কি ওয়াজিব, একটু সশব্দে, আর মহিলারা নিঃশব্দে, বেশি বড় আওয়াজে পড়বে না, ছোট আওয়াজ। আমি মক্কা শরীফ দেখছি এরা বড় আওয়াজে পড়ে না। তখন আমি বিভিন্ন হাদিসের কিতাব দেখতে লাগলাম, কারণ হচ্ছে এরা সবসময় পড়ে, আর বড় আওয়াজে পড়লে অন্য কারো, যেহেতু হারাম, হাজার হাজার মানুষ তোয়াফে আছে, অন্য অন্য মানুষ সালাতে আছে, তাদের অসুবিধা হতে পারে। এই জন্য বেশি বড় আওয়াজে না, একটু মুখে সশব্দে পড়বেন, আর মহিলারা ছোট আওয়াজে পড়বে। এক, মনে রাখতে হবে মেয়েরা একা একই করে যখন সালাত আদায় করবে, তারা যেন বলে না যায়, তাদেরকেও গিয়ে জানিয়ে দিতে হবে আলহামদুলিল্লাহ বেশি করে পড়বে। আলহামদুলিল্লাহ হচ্ছে তামলাউল মিজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার আলহামদুলিল্লাহ পড়বে, এটা সহিহ হাদিস, তার মিজানের ফাল্লা অর্ধেক বাড়ি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমারই জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এরপরে আল্লাহ রাসূল বলেন তুমি তোমার জবানকে হেফাজতে রাখো এই 10 দিন, কারো গীবত, কারো বদনামি। আল্লাহ আল্লাহ আল্লাহ, কত সুন্দর কথা বলেছেন আল্লামা শেখ সাইদি, মাইহরো মাসাহাব্ব সুজো আতিশান্দর কাবাজান সাখেনে বোতখানা বাসো মর্দুমাজারি মকন, মাইহরো মাসাহাব্ব সুজো আতিশান্দর কাবাজন সাকেনে, নাউজুবিল্লাহ মিন যালিক। বহুদিন পরে চিন্তা করতেছি না, এটা কুফরি কথা বলছে। মাই খুরু মাসাহাব্ব সুজো, হয়তো যা পারো মদ খাও। মাই খুরু, মাই মানে শরাব, মাসাহাব্ব সুজো, কোরআন শরীফ যত আছে জ্বালিয়ে দাও, নাউজুবিল্লাহ মিন যালিক। আতিশান্দর কাবাজন, মক্কা শরীফের গিলেফে আগুন লাগিয়ে দাও। সাকেনে বোতখানা বাসো, হাদে মুক্তিখানায় গিয়ে রাত দিন ঘুমাই যাও। মর্দুমাজারি মকন, কিন্তু মুসলমানের দিলে কষ্ট দিও না। আমি এতদিন খেয়াল করি না, আজকে হঠাৎ করে আল্লাহ জানিয়ে দিল। কি রে, এটা কেমন কথা বললো? এটা তার এক কুফুরি কথা। মানুষের দিলে কষ্ট দেওয়া বড় কথা কি? তাই বলি ওরকম বেসাল দিবে, তুমি মদ খাও, মক্কা শরীফ জ্বালিয়ে দাও, কোরআন শরীফ জ্বালিয়ে দাও, মুক্তিখানায় ঘুমিয়ে পড়ো, এগুলি আস্থা কুদরা হতা। সবাই বলেন আস্থা কি, যেই বলো, ভালো বলছে খারাপও বলছে। এই শেয়ারটা অনেকদিন পড়ছি, আল্লাহ হঠাৎ করে জানিয়ে দিল, এত মারাত্মক কথা। মাই খোরো, মদ খাও, মাসাহাব্ব সোজো, কোরআন শরীফ জ্বালিয়ে দাও, আতিশান্দর কাবাজন। আমার ওয়াজগুলি তো রেকর্ড হচ্ছে, আলেম ওলামা যারা আছেন আপনাদেরকে অনুরোধ করছি আমার তর্জমাটা শুনেন, তারপরে এই শেয়ারকে ডাস্টবিনে নিক্ষেপ করেন। মাই হরো, মত খাও, মাসাহাব্ব সোজো, কোরআন যত আছে মাসহাব জ্বালিয়ে দাও, আতিশান্দর কাবাজন, কাবার গিলাফে আগুন লাগাইয়ে দাও, সাকিনে বোতখানা বাসো, মুক্তিখানায় গিয়ে ঘুমিয়ে পড়ো, মর্দুমাজারি মকন, তারপরে মানুষের মনে কষ্ট দিও না। আরে বেড়া, মানুষের মনে কষ্ট দেওয়া তো বড় কবিরা গুনাহ, এটার জন্য অনেক মেশাল আছে। কি মেশাল আছে? হযরত আলী বলেছেন জরাহাতুস জরাহাতুস সানানিল হালতিয়ামু বলেন বল্লমের আঘাত, অ্যান্টিবায়োটিক খাইলে শুকিয়ে যায়, বল্লমের আঘাত চিকিৎসা করলে কি হয়, শুকিয়ে যায়। ওয়ালা ওয়ালতামু মা জরাহাল লিসানু,
আর কোন মুসলমানের দিলে কষ্ট দিলে, তার বদনামি করলে, তার গীবত করলে, তার অসম্মানি করলে মনে যে কষ্ট পায়, সেই ব্যথা কখনো শুকায় না। আল্লাহ আকবার, এটা কত সুন্দর কথা না কি? এটা কত কি সুন্দর কথা! আসলে কবিরা মাঝে মাঝে পাগল হয়ে যায়, এটা শেখ সাদি হোক, মোল্লা রুমি হোক, ডক্টর একবাল হোক, যে হোক, এটাকে আল্লাহ নিজেই বলেছেন, ওয়াসু আরাউ ইয়াত্তাবি উমুল গাউন। আল্লাহ বলে কবি সাহিত্যিক যারা অধিকাংশ সময় তারা গাউন পথভ্রষ্ট, তা আমি যেটা ভালো সেটা নেব। কোরআন তো না, কোরআনে না আগা কোরআন নির্ভুল নির্ভেজাল, সন্দেহের কোনো অবকাশ নাই। হায় হায়, যারা হাত সানানি লাহাল থিয়ামু ওয়ালা ওয়ালতামু মা যারা হাল্লে সানো। হযরত আলী বলেন, হযরত দেখো, দাঁত আর জিহ্বা একসাথে বসবাস করে, কেউ কিন্তু কাউকে কামড় দেয় না, মিলেমিশে থাকে। কোন কারণে যদি অসুবিধা হয়ে যায়, দাঁতের কামড় যদি জিহ্বাতে লাগে, আঘাত কীরকম হয় নিজেও বুঝতে পারে। হয়তো দাঁতে যদি নিজের জিহ্বাকে আঘাত দেয় সেটিও শুকিয়ে যায়, কিন্তু মুখে যদি কোনো মোমেন্টকে আঘাত দেয় সে মনে ব্যথা পায়। এরপরে আল্লামা শেখ সাইদি আবার দুটো কবিতা বলছেন, কাবা বনিয়া দেখলিলে আজরাস, দিল গুজর গাহে জ্বলিলে আকবরাস। হবে কাবা বানিয়েছেন আজরের বেটা ইব্রাহিম, আর মানুষের দিলকে বানিয়েছেন আল্লাহ। হয়তো কেউ যদি কাবা শরীফকে এরকম মাতুল দিয়ে ভেঙে ফেলে, যত গুণ হবে না, মানুষের মনে আঘাত দেওয়া তত বড় গুণা, এটা কোনো মতো মেনে নেওয়া যায়। কিন্তু আগের কথাটা মেনে নেওয়া যায় না। তিনটা কবিতা একসাথে আছে, তিনটা কবিতা কি একসাথে আছে। আসলে আমাদের দেশে যত শির্ক বেদাত আসছে, অধিকাংশ ইরান থেকে, বলুন তো কোত্থেকে? ইরান থেকে, এই ইরান ইরাক। আল্লাহ আমাদেরকে হক কথা বুঝার, হক পথে চলার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।